নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এর বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ঘন কুয়াশায় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাক সেনার হাতে গ্রেপ্তার বিএসএফ জওয়ান। অসাবধানতার কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে পাক সেনার হাতে আটক বর্ডার সিকিউরিটি ফোর্সের এক জওয়ান। বুধবার পাঞ্জাব সেক্টরের কাছে ভুলবশত সীমান্তে পেরোতেই তাকে পাক সেনা আটক করে। বৃহস্পতিবার ভারতের সেনা কর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে শীঘ্রই ওই বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই জওয়ান ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। এরপরই তাকে পাক সেনারা আটক করেন। ইতিমধ্যেই আটক হওয়া সেনাকে দেশে ফেরত আনতে দুই দেশের সেনাকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলেও ওই সেনা আধিকারিক জানিয়েছেন। গত সপ্তাহে 1 ডিসেম্বর পাঞ্জাবের আবহর সেক্টরে ভারত পাকিস্তান সীমান্ত বরাবর নজরদারি রাখার সময় এক ভারতীয় জওয়ান ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। যদিও ওই দিনই দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে বৈঠকের পর আটক হওয়া বিএসএফ জওয়ানকে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। অন্ধকারে মহাকাশে ভারতের মানুষ পাঠানো মিশন, মুখে কুলুপ ইসরোর। মহাকাশে মহাকাশচারী পাঠানোর সাথে সম্পর্কিত ভারতের প্রথম মিশন গগনযান করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে যায়। এমতা অবস্থায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এখনও এই মিশনের জন্য কোনো সংশোধিত সময়রেখা প্রকাশ করেনি। জানা গিয়েছে গগনযান মিশনের লক্ষ্য হল 3 জন মহাকাশচারীর একটি ক্রুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে একটি কক্ষপথে নিয়ে যাওয়া। এই মিশনের পরিকল্পনা 2007 সালে করা হয়েছিল, পাশাপাশি এটি আনুষ্ঠানিকভাবে 2018 সালে শুরু করা হয়। জানা গিয়েছে এই মিশনের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে প্রথম ক্রু মিশনটি 2021 সালের ডিসেম্বরে লঞ্চ হওয়ার পরিকল্পনা ছিল, পাশাপাশি চূড়ান্ত উৎক্ষেপণের আগে 2020 সালের ডিসেম্বরে এবং 2021 সালের জুলাই মাসে 2টি আনক্রুড মিশনের লঞ্চ হওয়ার কথাও ছিল। যদিও সরকার ওই সময় দাবি করতে থাকে যে করোনার কারণে এই মিশনে কোনো বিলম্ব হবে না, তবে প্রথমে ক্রু মিশনটি 2020 থেকে 2021-এ এবং তারপরে 2022-এর মধ্যে পুনর্নির্ধারিত করা হয়। এমতা অবস্থায় এই বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই তারিখকে 2023 সালের শেষে এবং 2024 সালের শুরু পর্যন্ত বর্ধিত করে দেন। তবে প্রতিবেদন অনুসারে ইসরো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এলএসিতে একতরফা পরিবর্তন বরদাস্ত করা হবে না, চীনকে কড়া বার্তা জয়শঙ্করের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বদল মানবে না ভারত, এমন কোনো পদক্ষেপ করা হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। বুধবার সংসদে দাঁড়িয়ে চীনকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পূর্ব লাদাখে লাল ফৌজের থাবায় পরিস্থিতি এখনও বারুদ ঠাসা, চীনের আগ্রাসনে প্রচণ্ড ক্ষুব্ধ ভারত, তারই বহিঃপ্রকাশ ঘটেছে জয়শঙ্করের কথায়। এদিন সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর স্পষ্ট বার্তা দিলেন যে সীমান্তে লাল ফৌজ গতিবিধি না কমালে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। জিনপিং প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বদল মানবে না ভারত, সীমান্তে চীনা ফৌজ নির্মাণ না থামালে তার অত্যন্ত বিরূপ প্রভাব পড়বে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ব্রিক্স গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ওই বৈঠকের আগে রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদীদের আড়াল করার জন্য চীনকে একহাত নেন জয়শঙ্কর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একাধিক ফ্লাশ পয়েন্টগুলি থেকে সেনা প্রত্যাহার করেছে দুই দেশ। সমঝোতা মোতাবেক অস্থায়ী পরিকাঠামো সরিয়েছে দুই সেনাই, কিন্তু হট স্প্রিং, গগড়া ও দেবসাং সমতলে সমস্যা এখনও মেটেনি, ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যে কার্যত বারুদের স্তূপের উপর রয়েছে তা স্পষ্ট। চিত্ত যেথা ভয় শূন্য, টাইম পার্সন অব দ্য ইয়ার জেলেনস্কি। ডেভিড ও গলিয়াথের যুদ্ধে মাসের পর মাস ধরে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন দেশকে, তাকে দেখে অনুপ্রাণিত সেনা কয়েক গুণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছে। বিপদের দিনে তিনি দেশ ছেড়ে পালাননি, বরং মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হানা শহর কিয়েভে থেকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে চলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতিমধ্যে নতুন শতাব্দীর রূপকথার নায়ক।
টাইম ম্যাগাজিনের তরফে এবার তাকে টাইম পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করা হলো। এক বছর হতে চলল রুশ আগ্রাসনের। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এরপর থেকেই ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী পৃথিবী। গোটা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিনের সেনা। এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সামরিক ও কূটনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন 44 বছরের জেলেনস্কি। দেশের ভয়শূন্য চিত্তের প্রেসিডেন্টের সাহসে ভর করে বহু সাধারণ ইউক্রেনবাসীকে খালি হাতে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধে নামতে দেখা গিয়েছে। অত্যাধুনিক ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তারা। যুদ্ধ বিধ্বস্ত দেশের সেই তরুণ প্রেসিডেন্টকে টাইম পার্সন অব দ্য ইয়ার হিসেবে বেছে নিল টাইম ম্যাগাজিন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।